আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ইয়ার রনি, ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা 2019, সমাজকর্ম পঞ্চম পত্র সাজেশন। তো এই সাজেশনটা আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি, তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থী রয়েছ। অলরেডি তোমাদের কয়েকটি পরীক্ষা হয়ে গেছে, তো আজকে নিয়ে আসলাম ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার সমাজকর্ম পঞ্চম পত্র সাজেশন নিয়ে। তো এখানে আসলে তোমাদের যে সমাজকর্ম, এটা হচ্ছে 80 মার্কের পরীক্ষা হবে নতুন সিলেবাস অনুযায়ী। তো এখানে 3টি বিভাগ থাকছে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। টোটাল মার্ক হচ্ছে 80। ক বিভাগে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে থাকছে 10টি প্রশ্ন এবং সেখানে মার্কস হচ্ছে 10। ক বিভাগে তোমাদের যে প্রশ্ন থাকছে সেটা হচ্ছে এখানে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, 5টির বেশি থাকবে, এখান থেকে তোমাকে 5টি উত্তর দিতে হবে। তো এখানে 5টিতে প্রত্যেকটিতে 4 করে নাম্বার রয়েছে, তো 4 5 20 নাম্বার রয়েছে খ বিভাগে। তো এ হলো 30 20 আর 10 30। এবং গ বিভাগে থাকছে তোমাদের রচনামূলক প্রশ্ন, এবং এখানে থাকছে 5টি প্রশ্ন এবং প্রত্যেকটি 10 করে, তো এখানে টোটালি 50 মার্ক। তো 50 আর 30 কত হলো? 80। এই 80 মার্কে তোমাদের পরীক্ষাটা হবে নতুন সিলেবাস অনুযায়ী। তো আমি এখানে ক বিভাগটা এখানে দিলাম না, তোমরা এই প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো যদি পড়ো বা একটু যদি অধ্যায়ভিত্তিক যদি একটু রিডিং পড়ে যাও, তো সেখানেই তুমি ক বিভাগের এটা পেয়ে যাবে। কারণ ক বিভাগ এখানে আসলে অনেকগুলো প্রশ্ন পড়তে হয়, তো সেজন্য এখানে আমি তোমাদের ক বিভাগ দিচ্ছি না, ডাইরেক্ট খ বিভাগ থেকে শুরু করছি, ঠিক আছে? তো বলতে পারো যে সময় স্বল্পতার কারণে ক বিভাগটাও করা হলো না, ঠিক আছে? আমি কারণ সাজেশনের জন্য আসলে প্রচুর রেসপন্স পাচ্ছি এবং অনেকেই ভিডিও তৈরি করে দিতে বলছে। আমি আসলে এতগুলো ভিডিও করার মতো কোনো ই পাচ্ছি না, এরকম সময় হয়ে উঠতেছে না। তারপর আমি চেষ্টা করতেছি তোমাদের জন্য, তোমরা যারা পরীক্ষার্থী আছো তাদেরকে আমি হেল্প করার জন্য চেষ্টা করতেছি। তো আশা করি এ যাবৎ যতগুলো সাজেশন দিয়েছি সেই সাজেশনগুলো তোমাদের 100% কমন পড়ছে। তো আজকে এই সাজেশন তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ। তো অনেক কথা বলে ফেললাম, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো খ বিভাগের জন্য তোমরা পড়বে যে পরিসংখ্যান কাকে বলে এটা দেখবে, এরপরে 2 নম্বর দেখতে পাচ্ছ কেন্দ্রীয় প্রবণতা বলতে কী বোঝো এটা দেখবে, এরপরে দেখবে কেস স্টাডি পদ্ধতি সমূহ কী, কেস স্টাডি পদ্ধতি সমূহ কী, এরপরে সামাজিক গবেষণার সংজ্ঞা দাও, সামাজিক গবেষণার সংজ্ঞা দাও, বিস্তার পরিমাপ বলতে কী বোঝো, বিস্তার পরিমাপ বলতে কী বোঝো, এরপরে বিভিন্ন ধরনের সহসম্বন্ধ আলোচনা করো, বিভিন্ন ধরনের সহসম্বন্ধ আলোচনা করো, সংশ্লেষণ বলতে কী বোঝো, এরপরে নিম্নের উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয় করো। তো এখানে রয়েছে এই এই যে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, এরকম এই ডিজিটগুলো কিন্তু চেঞ্জও করে দিতে পারে, তো এখান থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করবে। তো এই 8টি প্রশ্ন, এই 8টি প্রশ্ন থেকে আশা করি যে তোমার খ বিভাগ থেকে তুমি 5টি অবশ্যই কমন পাবে, ঠিক আছে? তো অবশ্যই এখান থেকে এই 8টি পড়বে, ঠিক আছে? একটিও বাদ দেবে না। তো যদি তুমি একটিও বাদ না দাও তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি এখানে 5টি প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? তো অর্থাৎ 20 মার্কস তোমার এখানে এনশিওর করছি আমি। এরপরে গ বিভাগে রচনামূলক প্রশ্ন, গ বিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন। তো এখানে দেখো 1 নম্বরে রয়েছে যে পরিসংখ্যানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো, পরিসংখ্যানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা। তারপরে 2 নম্বর থাকছে কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব আলোচনা করো, কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর হচ্ছে প্রচুরক কী, প্রচুরক থেকে উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করো, প্রচুরক কী এটা সংজ্ঞা দিতে হবে এবং এইখানে তোমাকে একটা উপাত্ত দেওয়া হবে, ঠিক আছে? এই উপাত্ত থেকে তোমাকে প্রচুরক নির্ণয় করতে হবে, ঠিক আছে? এটা একটা কী গাণিতিক সমস্যা, তো এটা হচ্ছে গাণিতিক উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করো, এটা তোমরা বই থেকে দেখলেই বুঝে যাবে যে উপাত্ত থেকে কীভাবে প্রচুরক নির্ণয় করতে হয়। এরপরে 4 নম্বরে দেখতে পাচ্ছ উপাত্ত থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো, উপাত্ত থেকে পরিমিত ব্যবধান, ঠিক আছে? এটাও তোমরা বইয়ে পেয়ে যাবে। তো
তো ওখান থেকে তোমরা ওটা একটু দেখে নেবে যে পরিমিতব্য ব্যবধানের অঙ্কটা দেখে নেবে, এটাও একটা গাণিতিক সমস্যা। এরপরে পাঁচ নম্বর দেখতেছো যে কাই বর্গবিন্যাস কি, কাই বর্গবিন্যাসের বৈশিষ্ট্য আলোচনা করো। কাই বর্গবিন্যাস কি, কাই বর্গবিন্যাসের বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে পরিসংখ্যানে গণসংখ্যা নিবেশনের গুরুত্ব, পরিসংখ্যানে গণসংখ্যা নিবেশনের গুরুত্ব এবং উপাত্ত থেকে জনসংখ্যা নিবেশন, সরি জনসংখ্যা না এখানে গণসংখ্যা, আচ্ছা জন আর গণ কথাটা একই। তো যাই হোক, যে পরিসংখ্যানে গণসংখ্যা নিবেশনের গুরুত্ব, উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন তৈরি করো অথবা গণসংখ্যা নিবেশন তৈরি করো, ঠিক আছে। এরপরে নিবারাঙ্ক বলতে কী বোঝো, বিস্তার পরিমাপের উদ্দেশ্য আলোচনা করো। নিবারাঙ্ক বলতে কী বোঝো, বিস্তার পরিমাপের উদ্দেশ্য আলোচনা করো। তো আশা করি যে এই সাজেশনটা যদি তুমি ফলো করো, এই যে রচনামূলক প্রশ্নের জন্য যেগুলো দেওয়া হইলো, তো এখানে কয়টা আছে টোটাল, টোটালি ৬০টা, খুবই কম, ঠিক আছে। অনেকে সাজেশন দিতে বললে কিন্তু তারা আসলে অনেক বেশি করে সাজেশন দেয়, তো আমি অত্যন্ত শর্টকাট ওয়েতে তোমাদেরকে সবসময় চেষ্টা করি সাজেশন দেওয়ার জন্য। তো আশা করি এই ৬০টা রচনামূলক হিসেবে যদি তুমি পড়ো, তাহলে অবশ্যই এই ৬০টি প্রশ্ন যদি তুমি পড়ো তাহলে অবশ্যই এখানে ৫টি কমন পাবা, ঠিক আছে। তবে মনে রাখতে হবে তোমাকে এখান থেকে ১টিও কিন্তু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। এখান থেকে তুমি ১টিও বাদ না দিয়ে একদম যে ৬০টা দেওয়া হয়েছে এই ৬০টাই তোমাকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তো অবশ্যই এটা মাথায় রাখবে যে এই ৬০টা প্রশ্নই তোমাকে পড়তে হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তোমাদের সাজেশনটা আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি যে সমাজকর্ম পঞ্চম পত্র সাজেশন খ বিভাগ, পরিসংখ্যান কাকে বলে দেখবে, কেন্দ্রীয় প্রবণতা বলতে কী বুঝো, কেস স্টাডি পদ্ধতিসমূহ কী, সামাজিক গবেষণার সংজ্ঞা দাও, বিস্তার পরিমাপ বলতে কী বুঝো, বিভিন্ন ধরনের সহসম্বন্ধ আলোচনা করো, সংশ্লেষণ বলতে কী বুঝো, নিম্নের উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয়, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত। আর বিভাগ হচ্ছে রচনামূলক প্রশ্ন, রচনামূলক প্রশ্নতে রয়েছে পরিসংখ্যানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো, কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব আলোচনা করো, হ্যাঁ পরিসংখ্যানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো, কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব আলোচনা করো, প্রচুরক কী, উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করো, উপাত্ত থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো, কাই বর্গবিন্যাস কী, কাই বর্গবিন্যাসের বৈশিষ্ট্য আলোচনা করো, পরিসংখ্যানে গণসংখ্যা নিবেশনের গুরুত্ব, উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন, এটা কিন্তু গণসংখ্যা হবে, ঠিক আছে। এটা ভুলবশত এখানে জনসংখ্যা লেখা হয়েছে, তো এটা একটু এই মিস্টেকটা তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ঠিক আছে। এবং নিবারাঙ্ক বলতে কী বুঝো, বিস্তার পরিমাপের উদ্দেশ্যে আলোচনা করো, ঠিক আছে। তো এই সাজেশনটা অবশ্যই তোমরা যদি ফলো করো, আশা করি যে এখান থেকে তোমাদের ১০০% কমন পড়বে, ঠিক আছে। তো অবশ্যই এই প্রশ্নগুলো সুন্দর করে তোমরা দেখে যাও, আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।